প্রধান অতিথি দেবেন। আজকে জাতির বিবেক, সাংবাদিক, আজকে যাদের হাতে বিচারের দায়িত্ব তাদেরকে বলতে চাই, বুদ্ধিজীবী যারা তাদেরকে বলতে চাই, আজকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে এই ষড়যন্ত্র কেন হচ্ছে? তারা কে খালেদা জিয়া কি কারণে মারতে চায়? এই প্রশ্ন কি আপনারা আজকে সরকার প্রধানকে করতে পারেন বুকে সাহস দিয়ে? তা না হলে একদিন জাতির সামনে আপনাদেরও এই প্রশ্নের উত্তর দিতে হবে। বেগম খালেদা জিয়া এই দেশের মুক্তিযুদ্ধের একটি অংশ। বেগম খালেদা জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার একটি অংশ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংবিধানের একটি অংশ। আজকে সেই দলের একটি নেতাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তাই আজকে বলে শেখ হাসিনা, এখনো যদি তুমি তাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য না পাঠাও তাহলে অনেক প্রশ্ন জাতির সামনে আসবে। তাহলে কি এতদিন জেলখানায় বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলার জন্য কোন প্রয়োজনই করা হয়েছে কিনা? আজকেই প্রশ্নটা আসবে। কেন বিদেশে পাঠাতে চাও না? বিদেশে হসপিটালে গেলে কি সেগুলো ধরা পড়ে যাবে? তাই বলতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা বারবার বলেছি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কারণ আমার নেতা শহীদ জিয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তাই এখনো ধৈর্য ধারণ করে আমরা তাকিয়ে আছি, কিন্তু এটা কিন্তু এইভাবে যাবে না। আপনার বাবার হত্যার বিচার, যে আপনার চাচা, আপনার ভাইয়ের উকিল শ্বশুর খন্দকার মোস্তাক করেছিল, তার বিচার কিন্তু বহু বছর করেছেন। আজকে যদি খোদা না করুক বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়ার কিছু হয়, তাহলে সেই বিচার থেকে আপনিও রেহাই পাবেন না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে সারা দেশের বিবেকবান সকল মানুষ, দেশপ্রেমিক সকল মানুষ, গণতন্ত্রবাদী সকল মানুষ, আজকে এই প্রশ্নে সবাই একটি কথাই বলা উচিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে বাঁচানোর জন্য বিদেশে পাঠানো হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইনশাল্লাহ উপরে আল্লাহ আছে, আল্লাহর রহমতে সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমরা কামনা করি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক যুবদল, জিন্দাবাদ, জিন্দাবাদ।